بارك بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة إلى آخر الحديث শ্রদ্ধেয় সম্মানিত মসজিদের উপস্থিতি মুসল্লিবর্গ সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বদিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিক দিক দিয়ে মস্তিষ্কর দিক দিয়ে সব দিকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা বজায় রেখে আমাদেরকে পৃথিবীর সবচাইতে উত্তম জায়গা মসজিদে উপস্থিত করেছেন এই জন্য আমরা তিনার শুকরিয়ার্থে সকলেই বলি আলহামদুলিল্লাহ অতঃপর যাবতীয় দরুদ ও সালাম শান্তি বিবর্ষিত হোক প্রিয় নবী জনাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত প্রিয় ভাই সকল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে আজকে আল কোরআনুল কারীমের মধ্যে থেকে 4 নম্বর পারার 64 পৃষ্ঠার 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত অধ্যয়ন করেছি এবং 49 নম্বর সূরার 15 নম্বর আয়াত অধ্যয়ন করেছি তার সাথে সাথে একটি হাদিস যে হাদিসটি বুখারীর মধ্যে প্রথম খণ্ডে 11 পৃষ্ঠায় হাদিস নম্বর 8 উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোকপাত করব সেটি হচ্ছে ইসলাম কি ও মুসলিম কারা সুপ্রিয় ভাই ইসলাম কি ও মুসলিম কারা বিষয়টিকে আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটা হাদিস আছে যে হাদিসটি আপনার মুসলিমের মধ্যে বিবৃত করা হয়েছে সম্ভবত 6811 এদিকে হতে পারে ওদিকে হতে পারে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলছেন মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া কদ উকিলা বি শুনে রাখো তোমাদের মধ্যে পৃথিবীতে কোনো একজন ব্যক্তি নাই যাকে যার সাথে দুইজন ব্যক্তি নেই পৃথিবীতে কোনো একজন ব্যক্তি নাই যার সাথে দুইজন ব্যক্তিকে দেওয়া হয়নি করিনুহু মিনাল জিন ওয়া করিনুহু মিনাল মালাইকা এক প্রকার জিন শয়তান থেকে একটি শয়তান এবং করিনুহু মিনাল মালাইকা আর একটি হচ্ছে মালাইকা তথা ফেরেশতাদের মধ্যে থেকে একটি ফেরেশতা প্রতিটি ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়োজিত করে দিয়েছেন রেখে দিয়েছেন হাদিসকে সামনে রেখে আজকে আপনাদেরকে বলবো যে ভাইরা দেওয়ালে বিশেষ করে হিলানা লাগিয়ে থাকেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব আপনারা একটু এগিয়ে আসবেন না হলে শয়তান আপনাকে আক্রমণ করবে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন প্রতিটি ব্যক্তির কাছে দুইজন করে ইয়ে থাকে ব্যক্তি থাকে এক ফেরেশতা দুই শয়তান সেজন্য শয়তান সব জায়গায় আপনাকে আক্রমণ করার চেষ্টা করবে যে কোনো ভালো কাজ আমি আর আপনি করি না কেন শয়তান কিন্তু সেই জায়গাতে আক্রমণ করবেই করবে এটা একটা মহতিপূর্ণ আলোচনা সভা জামে মসজিদে জুম্মার খুতবা চলছে জুম্মার খুতবার কারণ কি কারণ যদি জানতে যান তাহলে আপনি একটা কারণ পাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুমার খুতবা মদিনার মাটিতে এই জন্য তিনি আরম্ভ করেছিলেন শুরু করেছিলেন যাতে করে জাতি কি করে এক সপ্তাহর আলোচনা সে নিজের জীবনে বাস্তবায়ন করে অর্থাৎ এক সপ্তাহ থেকে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আজকে যে টপিকস নিয়ে আলোচনা হবে এই টপিকসের উপরে সে কি করবে নিজের জীবনটাকে অতিবাহিত করবে আরেক জুমা আসা পর্যন্ত অর্থাৎ একজন ইমাম এবং একজন আলেম যিনি দাঈ যিনি খুতবা দিবেন বক্তৃতা রাখবেন ওনার এটাও টেন্ডেন্সি থাকতে হবে যে বর্তমান প্রেক্ষাপট সমসাময়িক কি প্রয়োজন আলোচনার সেটাকে কেন্দ্র করে তিনি কিন্তু আলোচনা করবেন তার কারণ যে আপনাকে এটা জীবনে বাস্তবায়ন করতে হবে এক সপ্তাহের এটা ক্লাস এই জন্য জুমাটা কি করা হয়েছে নির্ধারিত করা হয়েছে সেজন্য আপনাকে বলবো একটু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে এদিকে আমরা জানি ইসলাম এর অর্থ হচ্ছে শান্তি কিন্তু পৃথিবীর কোনো ইতিহাস নাই ডিকশনারি নাই যেখানে আপনি শান্তি খুঁজে পাবেন গ্রহণযোগ্য কোনো পৃথিবীতে ডিকশনারি নাই যাতে আপনি ইসলামের অর্থ শান্তি পাবেন জি একজন হিন্দু একজন খ্রিস্টান একটা গ্রন্থ লিখেছেন সেখানেও তিনি উল্লেখ করেছেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা
ইসলাম এর অর্থ শান্তি নয়, সালামের অর্থ হচ্ছে শান্তি। কিন্তু আজকে আমরা অনেক কিছু ঘটাইতে ঘটাইতে বাড়াইতে বাড়াইতে কিছু অনেক কিছু বাড়িয়ে ফেলেছি এবং অনেক কিছু কমিয়ে দিয়েছি ইসলাম থেকে। ইসলামের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, নিরাপত্তা। হ্যাঁ অবশ্যই ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই শান্তি হবে। শর্টে আলোচনা করব আমি ইসলাম কাকে বলে। আমরা জানি হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবি ছিলেন, এমন একজন সাহাবি যার সামন দিয়ে শয়তান চলাচল করত না। এত বড় একজন সাহাবি, তিনি একটি হাদিস বর্ণনা করছেন যে হাদিসটি বুখারীর মধ্যে বিবৃত করা হয়েছে, মিশকাতের মধ্যে হাদিসটি এসেছে, কিতাবুল ঈমানে 2 নম্বর হাদিস, বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ বহু হাদিসের গ্রন্থে এই হাদিসটি লিপিবদ্ধ করা হয়েছে, বিবৃত করা হয়েছে। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক আসলো যার পরনের জামাগুলো ছিল একেবারে সাদা ধবধবে, সওয়াদি সাহর, তার চুলগুলো ছিল একবারে কালো কুচকুচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তিনি তার টাকনুকে কার ঘটনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক কথায় তাশাহুদে যেমন মানুষ বসে থাকে সেই রূপ বসলেন, আর নিজের হাতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপরে রাখলেন। দিয়ে তিনি বলছেন ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে আপনি আমাকে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি জিজ্ঞাসা করলেন না যে তুমি কোথা থেকে এসছো, তোমার বাড়ি কোথায়, তুমি কে, কোনো কিছু জিজ্ঞাসা না করেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসলাম হচ্ছে এটা যে তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত অর্থে মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, ওয়া তুকিমাস সালাহ, সালাত প্রতিষ্ঠিত করা, ওয়া তুতিয়া যাকাত, যাকাত প্রদান করা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা, ওয়া তাহুজ্জাল বাইতা ইনিস্তাতাতা ইলাইহি সাবিলা, আর টাকা থাকলে, সামর্থ্য থাকলে, সামর্থ্যবান হলে মক্কা শরীফের অর্থাৎ হজ করা। জি প্রিয় ভাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বুঝাতে গিয়ে বললেন যে ইসলাম হচ্ছে প্রথমে কি করতে হবে, এই সাক্ষ্য দিতে হবে যে আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত অর্থে কোনো এলাহ নেই, এটা প্রথমে আপনাকে আমাকে সাক্ষী দিতে হবে। ইমানের বাহাসেও আমি এটা পাবো। মূলত আজকে আমরা যে আলোচনা করব ইসলাম কি এবং পিওর মুসলিম কারা, মুসলিমের মধ্যে আবার ভাগ আছে তো, সেজন্য আমরা সেদিকে একটু ইঙ্গিত করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 5টি বিষয়ের কথা বললেন, এক হচ্ছে আপনার কালেমা শাহাদাত, কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এটা পাঠ করতে হবে, কালেমায় শাহাদাতের মধ্যে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এসছে, এক কথাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, 2 নম্বরে সালাত প্রতিষ্ঠিত করা, 3 নম্বরে হচ্ছে যাকাত প্রদান করা, 4 নম্বরে রমজান মাসের সিয়াম পালন করা, 5 নম্বরে আপনার হজ পালন করা, এই 5টি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বললেন। যখন এ কথা বলা হলো তখন তিনি বলছেন যে আপনি সত্যি বলেছেন, ফাজিবনা লাহু, তখন সাহাবা ইকরাম যারা বসেছিলেন সামনে সেই জায়গাতে তখন তারা বলছেন যে আমরা তাকে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, তিনি একজন আগন্তুক আসলো, আসার পরে প্রশ্ন করলো, সে নিজে প্রশ্ন করছে আবার সে সত্যায়ন করছে, ওয়াই সদ্দিকুহু, সে বলছে যে না আপনি সত্য কথা বলেছেন।
তো তিনি ছিলেন আসলে জিব্রাইল আলাইহিস সালাম তিনি দ্বীন শিখাতে এসেছিলেন দ্বিতীয় প্রশ্ন আছে আপনার ঈমান তৃতীয় প্রশ্ন আছে ইহসান চার নাম্বার প্রশ্ন আছে কিয়ামত কিয়ামত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যেহেতু আমি ইসলাম নিয়ে আলোচনা করব সেহেতু এই পাঠটাকে নিয়ে এসে ছোট করে দু একটা কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই এই কথা আমাকে আপনাকে ঘোষণা দিতে হবে প্রতিটি জায়গায় ঘোষণা লাগবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন যে সূরা আমরা পড়ি প্রতিটি নামাজে পাঁচ ওয়াক্তে অন্ততপক্ষে পাঁচবার আমরা পড়ি সূরাতুল ফাতিহা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমি তোমার কাছে সাহায্য চাই তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রাপ্ত তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন কি সাহায্য চাও কি চাও তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি সঠিক রাস্তা সঠিক পথ আমাকে দেখিয়ে দাও এটা আমরা চাই প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নামাজে যখন সালাত আদায় করি মসজিদে যখন সালাত আদায় করি তখন বলি আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন আল্লাহ তোমার কাছেই আমরা কি করি তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রাপ্ত তোমার কাছেই আমরা সাহায্য চাই শুধু নামাজেই বললে হবে না প্রতিটি সেক্টরে প্রতিটি জায়গাতে প্রতিটি স্থানে আমাকে মুসলিম কি করতে হবে পরিচয় দিতে হবে প্রতিটি স্থানে আমাকে মুসলিম পরিচয় দিতে হবে যখন একটা টাটা কোম্পানি কোনো মাল তৈরি করে নগণ্যতম থেকে নিয়ে নগণ্যতম বৃহত্তম থেকে নিয়ে বৃহত্তম প্রতিটি আপনার তার যেগুলো মানে তৈরিকৃত বিষয় বা তৈরিকৃত বস্তু প্রতিটি বস্তুর আপনি একটা জায়গাতে দেখবেন টিএ টাটা লেখা থাকে তার মানে বুঝে নেই মানুষ যে হ্যাঁ আসলে এটা টাটা কোম্পানির মাল আপনি যে মুসলিম আপনার প্রতিটি ডিপার্টমেন্টে এটা প্রমাণ হতে হবে যে হ্যাঁ এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিকে পালনকারী পিওর মুসলিম এটা আপনাকে প্রতিটি জায়গাতে ঘোষণা দিতে হবে শুধু মসজিদ নয় প্রিয় ভাই আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে কোনো মাবুদ নাই আল্লাহ কি জিনিস আল্লাহ কেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত আছে আল্লাহর পা আছে আল্লাহর দৃষ্টি আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কর্ণ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামিউম বাসির আল্লাহ শ্রবণ করেন আল্লাহ তিনি দেখেন দৃষ্টিপাত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব কিছু আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেমন প্রয়োজন তেমনটা আছে অনেকেই বলে মানুষের মতো না অন্যদের মতো জিনা নাউজুবিল্লাহি মিন জালিক অনেকে আবার বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাকার না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আকৃতি সব কিছু আছে প্রতিটি কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে আপনি অধ্যয়ন করুন তাহলে আপনি পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনগুলো প্রিয় ভাই যেটা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এ কথা আপনাকে ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার প্রতিটি জায়গাতে বাইরে বাড়িতে আপনার কি করে যে কোনো জায়গাতে এক কথায় মসজিদে থাকেন বাড়িতে থাকেন গাড়িতে থাকেন রাস্তায় থাকেন নৌকার উপরে থাকেন আপনি স্টিমারের উপরে থাকেন যে কোনো স্থানে থাকেন না কেন আপনাকে প্রমাণ করতে হবে যে আমি পিওর মুসলিম হতে গেলে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো গুণ অনেকগুলো বৈশিষ্ট্য কোরআন এবং সহিহ সুন্নাহর মধ্যে বিবৃত করেছেন তন্মধ্যে একটি গুণ যে কি করতে হবে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করলেন তখন তো ইসলামের মধ্যে চলে আসলেন ইসলামের মধ্যে যখন চলে আসলেন তখন কিন্তু আপনাকে আবার যতগুলো কাজ আছে ইসলামের সেই কাজগুলো আপনাকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে অনেকেই মুমিন এবং ইসলাম ইমান এবং ইসলামকে নিয়ে পার্থক্য করেছে এটা মতভেদপূর্ণ বিষয় আমি মতভেদের দিকে যাব না তো বলেছে যে মুমিন যে ব্যক্তি সে ব্যক্তি মুসলিম হবেই কিন্তু মুসলিম যে ব্যক্তি সে ব্যক্তি মুমিন হবে না প্রতিটি দুধ সাদা হয় কিন্তু প্রতিটি সাদা জিনিস দুধ হয় না প্রতিটি সাদা বস্তু দুধ হয় না কিন্তু প্রতিটি দুধ সাদা হয় প্রতিটি ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি মুসলিম হতে পারে কিন্তু প্রতিটি মুসলিম মুমিন হতে পারে না প্রিয় উপস্থিতি আব্দুল্লাহ বিন সাবা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস পড়তে গেলে আপনি পাবেন যে সে কি ঘটিয়েছিল আব্দুল্লাহ বিন ওবায় বিন সলুল সে কি ঘটিয়েছিল
যুদ্ধের প্রান্তে যাওয়ার পূর্বে রাস্তা থেকে নিয়ে এসেছিল কতজন মানুষকে 300 জন মানুষকে নিয়ে এসেছিল সে সেখান থেকে পথের মধ্যে থেকে সে কি করেছিল নিয়ে চলে এসেছিল বদরের যুদ্ধে আর যেতে দেয়নি উহুদের যুদ্ধে আর যেতে দেয়নি ও আমি যেটা বুঝাতে চাইছি আপনাকে যে আপনার মুসলিমের মধ্যে আবার কিছু মুনাফিক আছে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যতগুলো আপনার মুনাফিক ছিল সমস্ত মুনাফিক ছিল আপনার মুসল্লি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে তারা কি করত সালাত আদায় করত সালাত আদায়কারী ছাড়া ওই যুগে আপনার মুনাফিক খুঁজে পাওয়া যেত না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আবার বলেছেন পৃথিবীতে তিনটা দল আছে তিনটা গোষ্ঠী আছে তিন কোয়ালিটির মানুষ আছে এক মুমিন দুই কাফের তিন হচ্ছে আপনার মুনাফিক দুই কোয়ালিটির মানুষ জাহান্নামের মধ্যে যাবে এক কোয়ালিটির মানুষ জান্নাতের মধ্যে যাবে সেটা হচ্ছে মুমিন সেজন্য বললাম যে মুমিন ব্যক্তি মুসলিম হবে কিন্তু প্রত্যেকটি মুসলিম মুমিন হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে পৃথিবীর ঈমানদার ব্যক্তি হে পৃথিবীর মুমিন ব্যক্তি হে পৃথিবীর অনুতপ্ত ব্যক্তি তোমরা শুনো ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতি যতটুকু ভয় করা প্রয়োজন ততটুকু ভয় করো যথার্থভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এভাবে কোরআনের মধ্যে বহু জায়গাতে অধিকাংশ পৃষ্ঠাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ভয়ের কথা বলেছেন ভয়ের আলোচনা করেছেন আল্লাহ বান্দার নিকটে এতটাই এই যে মোটা রগ আছে এই জায়গাতে তার চাইতেও নিকট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আপনাকে আল্লাহকে ভয় করতে হবে এই কথা কে বলল আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এর অর্থ এটা নয় এটা মূলত রূপক অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করাইতে চাইছেন যে বস্তু থেকে সেটা হচ্ছে জাহান্নাম সেটা হচ্ছে পুলসিরাত সেটা হচ্ছে কবর সেটা হচ্ছে ময়দানে হাসার এই জায়গাগুলো খুবই ভয়ঙ্কর জায়গা এই জায়গাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে বলছেন তোমরা কি করো ভয় করো ঈমানদারেরা ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মৃত্যুবরণ করো না মরো না মুসলমান না হয়ে মুসলিম না হয়ে আত্মসমর্পণকারী না হয়ে আত্মসমর্পণ একমাত্র কি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেই করতে হবে নির্দ্বিধায় দ্বিধাহীন চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের উপরে আপনাকে সর্ব উপরে সব সময় প্রতিটি মুহূর্তে এক কথায় নিজের চিন্তা চেতনাকে একদিকে ফেলে দিয়ে নিজের পড়াশোনাকে একদিকে ফেলে দিয়ে সবকে একদিকে রেখে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থিওরি পালন করেছেন সেই আদেশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি মোতাবেক জীবন যাপন করার নাম হচ্ছে মুসলিম আত্মসমর্পণকারী মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী কার কাছে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যবসার ক্ষেত্রেও বাণিজ্যের ক্ষেত্রেও মসজিদেও বাইরেও বাড়িতেও প্রতিটি জায়গাতে আপনাকে কি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ খেয়াল করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে আমাকে আদেশ কি করেছেন কথা বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের কি আদেশ আছে কাজ করছেন আল্লাহর কি আদেশ এখানে আছে ব্যবসায় নেমে আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ কি আছে আপনি চাকরি বাকরি করছেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ কি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চাকরি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ছাগল চড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিচারগিরি কিভাবে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরি মোতাবেক পালন করার নাম হচ্ছে মুসলিম আর যারা কি করবে এইভাবে আল্লাহর আদেশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিতে পালন করবে এরাই হচ্ছে পিওর মুসলিম আর এক প্রকার মুসলিম আছে যারা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই মুযাদ্দিবিনা বাইনা যালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক প্রকার মানুষ আছে তারা না এদিকে না ওদিকে না ঘরকা না ঘাটকা তারা দোদল্যমান অবস্থায় এরাই হচ্ছে মুনাফিক এরা কি করে আল্লাহকেও সময় মানে এবং মানুষের চিন্তা ভাবনাকেও অনুসরণ করে আল্লাহকেও মানে এবং মানুষের চিন্তা ভাবনাকেও কি করে সে অনুসরণ করে এরা হচ্ছে মুনাফিক মুখে এক কথা বলবে কাজে তাদের কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী বানিয়েছেন মুহাম্মদ আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহও দিচ্ছে সূরা মুনাফিকের মধ্যে ঘোষণা দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যে মুহাম্মদ শুনো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকেরা এরা বড় চিটার এরা হচ্ছে মিথ্যাবাদী এরা হচ্ছে কাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এখানে কি বুঝাতে চাইলাম আপনাকে যে দুই কোয়ালিটির মুসলিম আছে এক কোয়ালিটি হচ্ছে মুনাফিক দ্বিতীয় হচ্ছে পিওর মুসলিম আমাকে আপনাকে পিওর মুসলিম হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা দিলেন যেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা কি করো আল্লাহকে ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কুল হুয়াল্লাহু আহাদ মুহাম্মদ বলো আল্লাহ এক ও দ্বিতীয় আমরা পড়েছি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে জন্ম নেননি কাউকে জন্ম দেননি আবার আমরা কি করি সময়ে কারো কাছে যাই এবং কবিরাজের কাছে যাই হুজুরের কাছে যাই এবং আমাদের বড়দের কাছে যাই পীরদের কাছে যাই সময়ে আমরা কি করি তাদের কাছে সন্তান চাই আরো বিভিন্ন আমাদের সমাজের মধ্যে যেগুলো কুসংস্কার আছে শিরিক যুক্ত ইবাদত আছে সেই ইবাদতগুলো এক কথায় আল্লাহর জন্য যেগুলো প্রযোজ্য আল্লাহর কাছে যেগুলো দরকার প্রয়োজন চাইতে হবে সেই চাওয়াটা যদি অন্যের কাছে হয়ে যায় তাহলে তো এটা শিরিক হয়ে যায় এটা তো আল্লাহকে আর মানা হলো না যখন আপনি কি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানতে গিয়ে এক সময়ে তাবিজ যখন কোন ব্যক্তি কি করলো আপনাকে কোন কবিরাজ বলল যে তোমার সন্তানকে বারবার কি করছে নজর লাগিয়ে দিচ্ছে ফলে তুমি কি করো তাবিজ লটকে নাও এক সময় কি করলেন আপনি তাবিজ লটকে নিলেন লটকার পরে আপনার ভরসা হয়ে গেল আল্লাহর উপরে যেটা ভরসা এই ভরসাটা আপনার তাবিজের উপরে হয়ে যাওয়াতে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেছে ওই জন্য তো আপনাকে বলছি প্রথমে আপনাকে কি করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে শুধু তথাকথিত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে হবে না আবু জাহেলের মতন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে হবে না আমাদের যেটা এখন মন্ত্রী মুর্শিদাবাদের আপনারা জানেন মমতা ব্যানার্জি সাহেব তিনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে সম্পৃক্তি মানে বজায় রাখতে গিয়ে আলোচনা করতে গিয়ে সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আপনি জান্নাতে যাবেন এই কথা আপনাকে বুঝিয়ে রেখেছে শয়তানে মুসলমানেরা বলে রাখে যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি মানে একদিন জান্নাতের মধ্যে যাব কিন্তু না এটা চিন্তা ভাবনা তাদের মতো যারা নিম গাছ লাগিয়েছে এবং সারাক্ষণ চিন্তা ভাবনা করছে রাত্রিয়ে শুয়ে যে আমার আগামী দিনে অর্থাৎ কিছুদিন পরে আমার গাছে কলিমা আম ধরবে এটা যেমন অসম্ভব তেমনি এই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাতে যাওয়া অসম্ভব তার কারণ আপনি বহু মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল যে ইসলামের দাবি দিয়ে তারা কি করেছে জীবনযাপন করেছে আপনি তাদের দিকে লক্ষ্য রাখুন তাদের ইতিহাসটা আপনি অধ্যয়ন করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের লা ইলাহা ইল্লাল্লাহ কেমন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে কত কাজ করেছে অথচ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যেটা বলতে চাইছিলাম আয়াত দিয়ে আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ বলছেন আল্লাহ তো আমি আমি কাউকে জন্ম দিইনি কাউকে কারো কাছে আমি জন্ম নিইনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আক্রমণ করতে পারে না নিন্দ্রা তন্দ্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কোনো ব্যক্তি সাহায্য করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ ছাড়া কোনো সাহায্য হবে না এগুলো বিস্তারিত আছে আলোচনা প্রতিটি জিনিস প্রতিটি দিক নিয়ে আমি যেটা বুঝাতে চাইছি আপনাদেরকে প্রথমে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে হবে দুই নম্বরে সলাত আদায় করতে হবে তিন নম্বরে আপনাকে যাকাত প্রদান করতে হবে চার নম্বরে সিয়াম পালন করতে হবে রমজান মাসের চার পাঁচ নম্বরে আপনাকে হজ আদায় করতে হবে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বুঝাতে গিয়ে এ কথা বললেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন যাও তোমরা আল্লাহকে ভয় করো মনে আছে আপনাকে পরামর্শ দিতে গিয়ে বলেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেননি সূরা আল ইমরান সূরা নম্বর তিন আয়াত নম্বর 185 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ইয়া ইন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা আল্লাহকে যখন ভয় করার কথা এসেছে তখন আপনাকে একটা আয়াত দিয়ে দিলাম উপঢাকন স্বরূপ আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বান্দা যার মধ্যে জীব আছে যার মধ্যে রূহ আছে তাকে মৃত্যুর সাজা আস্বাদন করতেই হবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন কিন্তু কি করা হবে আমাকে আপনাকে উত্থান করা হবে আমাকে আপনাকে উঠা হবে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আপনার হিসাব বুঝিয়ে দিবেন আমাকে আপনাকে কেমন করে বুঝাবেন ওই জন্য তো আপনাকে একটা হাদিস দিয়েছি প্রথমে ফেরেশতাও আছে আপনার সাথে জিন শয়তানও আছে আপনার সাথে সব কিছু আপনার লেখা হচ্ছে এই লেখা অনুসারে কি হবে কিয়ামতের দিন আপনার খাতা আপনাকে দিয়ে দেওয়া হবে তারপরে বলা হবে বান্দা
সূরা তুমি পড়ো, কত বড় ব্যবসায়িক ছিলে দুনিয়াতে, কত ক্যারিয়ার নিয়ে তুমি ব্যস্ত ছিলে, আরে এতই বড় অট্টালিকা ছিল তোমার যে পৃথিবীতে তোমার চাই তার উঁচু টাওয়ার কার ছিল না। আজকে তুমি কতটুকু ব্যবসা করে এসছো, তোমার খাতাতে লিপিবদ্ধ করা আছে, তুমি কি করো তোমার নিজের খাতা তুমি পড়ো? তখন বলবে আরে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, এ কেমন কিতাব আল্লাহ, এতে তো সব কিছু লেখা আছে। ওই দিন যে 2022 নভেম্বর মাসে 18 তারিখে লিহাপের তলে যে আমি ফ্রি ফায়ার খেলেছিলাম এটাও লিপিবদ্ধ করা আছে, পাবজি খেলেছিলাম এটাও লিপিবদ্ধ করা আছে, আমি অমুক ব্যক্তিকে 5 টাকার জায়গাতে আমি 3 টাকা ঘুরিয়ে দিয়েছিলাম এটাও লিপিবদ্ধ করা আছে, ব্যবসার ক্ষেত্রে আমি কি করেছিলাম নিজে চালাকি করে ওজনকে আমি বাড়িয়ে রেখেছিলাম জাতিকে দেখার জন্য, আসলে কিন্তু ওজনটা কম, পরিমাপে কারচুপি করেছিলাম। আরে কেমন কিতাব এটা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা হাসা, আরে ছোট থেকে ছোট, বড় বড় থেকে বড়, বৃহত্তম থেকে বৃহত্তম, নগণ্যতম থেকে নগণ্যতম, সব কিছু লেখা আছে, কেমন কিতাব। ওই দিন তো আপনার এরকম ছাদ নাই, এরকম ফ্যান নাই, আপনার ব্যাংক ব্যালেন্স নাই, আপনার টাকা পয়সা নাই, আপনার বাড়ি গাড়ি নাই, কেউ নাই আপনার সাথে, ছেলে মেয়ে কোথায় আপনার, সব আলা তাজরু হাজিরাতান বিজরা উখরা, সব একা একা, সেদিন কেউ কারো বোঝ ছুবে না। আপনাকে বলেছিলাম আপনার পায়ের তলদেশে থাকবে একেবারে তামা, মাথার সূর্য যেটা সূর্য থাকবে সূর্য তো 1 মাইল ওপরে, এখন আপনি দেখছেন ক্যালকুলেশন করে 14 লক্ষ মাইল ওপরে এখন আছে সূর্য, আর কিয়ামতের দিন এমন অবস্থা যে সূর্য আপনার মাথার উপরে চলে আসবে 1 মাইল, আর সূর্যটা সম্পূর্ণটাই কি আপনার আগুন, এই আগুন ওপরে আসবে, আগুন আসার কারণে এই যে ঘাম দেখতে পাচ্ছেন এমন মানুষ ঘামবে, কারো হবে টাকনু, কারো হবে আপনার এই জাং পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কারো মাথা, কেউ আবার সাঁতার কাটবে, কে জানি আপনার অন্তরে কথাগুলো স্পর্শ করছে কি করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুলুবুহুম সাত্তা, মানুষের অন্তর কি হয়ে যায়, পাথরের ন্যায় শক্ত হয়ে যায়, এই অন্তরকে আপনি কিভাবে গলাবেন, কিভাবে আপনি এই অন্তরকে গলাবেন, আল্লাহর দিকে কিভাবে আপনি উদগ্রীব হবেন, আল্লাহর দিকে কিভাবে অ্যাটেনশন হবেন। প্রিয় ভাই আপনাকে আমি পরামর্শ দিতে গিয়ে বলবো, আল্লাহর ভয় আপনার অন্তরে গাঁথতে হবে, আল্লাহর ভয় যদি আপনার না থাকে আপনার ভিতরে তাহলে সব কিছু আমল নষ্ট হয়ে যাবে, এক কথায় আপনি কোনো আমলের দিকে এগিয়ে যেতে পারবেন না, ভয়টাই হচ্ছে আপনার মেন। একজন গামেদিয়া গোত্রের একজন মহিলা জেনা করার পরে এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আল্লাহর নবী আপনি আমাকে তাহিরুনি পবিত্র করে দেন, পবিত্র করে দেন, পবিত্র করে দেন, কতবার যে বললেন আল্লাহ রাসূল মুখ ফিরিয়ে নিলেন, কতবার বললেন আবার মুখ ফিরিয়ে নিলেন, এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আরে দেখো তো মেয়েটার কি করেছে, সে আসলে কি জেনা করেছে কি করেনি, মদ পান করেছে কি করেনি, দেখো তো তার মুখটা একটু শুঙিয়ে দেখার পর বলছে না এ তো সজ্ঞান, তার গান সব কিছু ঠিক আছে, যাও তুমি চলে যাও, তোমাকে আমি কি করতে পারি না, তোমার পেটে সন্তান চলে এসছে, তোমার পেটে সন্তান আসার কারণে আমি তোমাকে সাজা দিতে পারছি না, ইসলামের যেটা আইন সেই আইন তোমার উপরে বাস্তবায়ন করতে পারছি না। ওই মেয়ে চলে গেল কান্না করতে করতে করতে, আবার সে চলে এসছে দ্বিতীয়বার, তার সন্তান হওয়ার পরে তার সন্তান বাচ্চা হয়ে আছে, এমতো অবস্থায় মোহাম্মদ সাল্লামের কাছে আসলেন, মোহাম্মদ সাল্লামকে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহিরুনি আমাকে পবিত্র করে দেন, পবিত্র করুন আমাকে, আমি যদি মরে যাই তাহলে কি অবস্থা হবে আমার, আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে, সেদিন তো খাড়ো হব, সেদিন তো মানুষ নয় জিন, 18,000 মাখলুকাত সেদিন উপস্থিত থাকবে, সেই জায়গাতে আমি কিভাবে দণ্ডায়মান হব, কি লজ্জায় আমি খাড়ো হব সেদিন, আপনি আমাকে পবিত্র করে দেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না পবিত্র করতে পারি না, 3 বার আসার পরে যখন তৃতীয়বার আসছে সন্তানের হাতে একটা রুটি ধরিয়ে নিয়ে চলে এসছে, দে বলছেন আল্লাহ রাসূল পবিত্র করে দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন সাহাবাদেরকে যাও গর্ত খনন করো, তারপরে তাকে গাড়ো, তারপরে গেড়ে তার উপরে একেবারে পাথর নিক্ষেপ করো, নিক্ষেপ করে করে তাকে পৃথিবীর বুক থেকে শেষ করে দাও, এটা হচ্ছে ইসলামের নীতি, ইসলামের নিয়ম, ইসলামের সিস্টেম। যদি কোনো ব্যক্তি কি করে বিবাহিত ব্যক্তির সাথে কি হয় জেনা হয় তাহলে এটা বলেছেন প্রথমে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুমি যাও যাও যাও, মানে কি আল্লাহর সাথে সম্পর্ক পাপ, এটা আপনি যদি চান আল্লাহকে পা মাফি চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করেছিলেন না, অতি তাড়াতাড়ি বিষয়টিকে অ্যাকসেপ্ট করেননি, 3-3 বার আলোচনা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। প্রিয় ভাই আপনাকে আমি এখান থেকে শিক্ষা দিতে চাইছি এটা যে তিনি এসেছিলেন, তিনি তো মাপ চেয়ে নিতে পারতেন কিন্তু তার ভয় অন্তরে, ভয় তাকে নিয়ে এসেছিল, ফজরের নামাজ আপনার স্ত্রী কেন উঠাবে আপনাকে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, কালকে আমাকে এই ছপ্পর কাঠ ছেড়ে দিয়ে গদি থেকে আমাকে গদির বিছানা ত্যাগ করে আমাকে কবরে মাটির বিছানাতে শুয়ে থাকতে হবে, এই অন্তরে যদি আপনার ভয় থাকে তাহলে অবশ্যই আপনি কি করবেন, ওই আপনার বিছানা থেকে আপনি নিজেই আপনার ইমানের
সুরসুরি দিয়ে এই মসজিদে ফজরের নামাজে আপনাকে নিয়ে আসবে আপনাকে যতগুলো খারাপি আছে সমস্ত খারাপি আপনাকে কি করবে এই ভয় আপনাকে পরিত্যাগ করাবে প্রিয় ভাই একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা নাজিয়াতের মধ্যে 37 38 39 40 41 নম্বর আয়াত অধ্যয়ন করুন ব্যাখ্যা সহ দ্রষ্টব্য আল্লাহ বলেন একটা কাজ করো মানুষ তাহলে আমি জান্নাত নিশ্চিত দেব একটা কাজ করো মানুষ তাহলে আমি জান্নাত নিশ্চিত দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া একটা কাজ কি আল্লাহর ভয় কিয়ামতের দিন দাঁড় হতে হবে কিয়ামতের দিন দাঁড় হতে হবে এটাকে চিন্তা ভাবনা রেখে নিজের নাফসটাকে নিজের আত্মাটাকে কন্ট্রোল করলো আল্লাহ বলেন নিশ্চিত সেই ব্যক্তি জান্নাতে যাবেই যাবে আল্লাহ বলেন আর যদি কোনো কাজ না করে তবুও সে জান্নাতে যাবে প্রিয় উপস্থিতি আপনাকে এটা বুঝাতে চাইছি যে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে তাহলে আপনি গীবত পরনিন্দা পরচর্চা মানুষে মানুষকে মারামারি কাটাকাটি হানাহানি যতগুলো অপকর্ম আছে সমস্ত অপকর্মর জগৎ থেকে আপনি কি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় চলে আসবেন এটা হচ্ছে মেন জিনিস আপনার ভিতরে এটা হচ্ছে মেন সফটওয়্যার ওই জন্য তো আমাদের প্রধানমন্ত্রী যখন কোনো কাজ করায় আগে ত্রাস ঢুকিয়ে দেয় আগে ভয় তারপরেই তো 3টা বেজে 16 মিনিটে কি করে মানুষ জাতি কি করে থালা বাজায় কেন অন্তর আগে ভয় ঢুকিয়ে দিয়েছে এনআরসি হবে ভয় হচ্ছে মানুষের মেন যেটা বলছিলাম আপনাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আল্লাহ বলছেন মানুষ তোমরা ভয় করো আল্লাহকে আর আগামী দিনের জন্য কি প্রেরণ করলে তোমরা এটা তোমরা চিন্তা করো আগামী দিনের জন্য যেটা আছে জায়গা সেটা হচ্ছে কবর ওটাই তো আমার আপনার ঠাই প্রিয় ভাই আপনি কেন ভুলে আছেন আপনাকে শয়তান ভুলিয়ে রেখেছে শয়তান তো রগের ভিতরে প্রবেশ করে আছে আয়াত যেগুলো পড়েছিলাম একটা পড়া হয়েছে আর দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم আলোচনা বাড়াবো না আল্লাহ বলেন যে মুমিন তো তারা ইন্নামাল মুমিনুন الذين آمنوا যারা ঈমান নিয়ে এসেছে বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে ওয়া রাসূলিহি রাসূলের প্রতি ثم لم يرتابوا তারপরে তাদের ঈমানে সন্দেহ পোষণ করেনি ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম নিজের মাল নিজের টাকা পয়সা নিজের সম্পদ দিয়ে কি করে আল্লাহর পথে লড়াই করেছে সুম্মালাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম উলাইকা হুমুস সাদিকুন এরা হচ্ছে সত্যবাদী এরা হচ্ছে মুমিন পিওর মুসলিমের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত আমাদেরকে উপঢৌকন দিচ্ছেন ফলে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে ইসলাম কি মুসলিম কারা বিষয়টা লম্বা চওড়া বিষয় লং আলোচনা করতে হবে আমি কিছু আপনাদের একটা দিক একটা সাইড আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পিওর মুসলিম হয়ে জীবন যাপন করা এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার উপরে আমাদেরকে অটুট থেকে আমরা যাতে করে পৃথিবী ত্যাগ করতে পারি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও আমরা বলি আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ গো তুমি জান্নাত সৃষ্টি করেছো জান্নাত তৈরি করেছো জাহান্নামও তৈরি করে রেখেছো আমাদের জন্য তুমি বলেছো যে তোমরা আমার পরিবারে আসো ইমানদার যারা তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবারের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সব সময় নিকটে চায় বান্দাদেরকে আল্লাহ বলেন বান্দা তুমি আসো না আমি চলে আসি এত দয়ালু ওই জন্য প্রতিটি রাতে আপনার এই আকাশ যেটা দেখতে পায় এই আকাশের রাতে যেটা আকাশ দেখতে পায় এখানে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট চলে আসেন আসেন সেটা মতভেদে আমি যাচ্ছি না ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন আসেন দিয়ে বলতে থাকে বান্দা তুমি কতটি পাপ করেছো ক্ষমা চাও কি দরকার তোমার চাও তুমি আমার কাছে আমি তোমাকে দিব আমি এত দয়ালু তোমার কাছে আমি নিজে এসেছি তুমি পারো না ব্যস্ত আছো আমি নিজে এসেছি চাও না কি প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি রাতে আসে প্রিয় ভাই আপনি কার জন্য কি করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একবার স্মরণ করুন আল্লাহর উপর ঈমান আনেন হ্যাঁ যেটা বলছিলাম যে জান্নাত তৈরি করে রেখেছেন জাহান্নামও না 490 কোটি ফেরেশতা দিয়ে কি করবেন 490 লাখ ফেরেশতা দিয়ে কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে টেনে নিয়ে আসবেন আপনি জানেন না যে জাহান্নামের 70,000 লাগাম হবে আর প্রতিটি লাগামে এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে যে জাহান্নামকে টেনে নিয়ে আসবে একটা জাহান্নামের দাঁত যদি হয় উহুদ পাহাড় একটা জাহান্নামের চামড়া যদি হয় 40 গজ মোটা একটা জাহান্নামের বসার জায়গা যদি হয় মক্কা থেকে মদিনা 475 কিলোমিটার তাহলে আপনি আছেন কোথায় এত সম্পদ এত টাকা পয়সা নিয়ে ব্যতিব্যস্ত হইয়েন না এই ব্যস্ততা আপনি আল্লাহকে বলতে পারবেন না যে আল্লাহ আমি ব্যস্ত ছিলাম সত্যি ভাই আপনি যা করছেন এগুলো সবই ক্ষণস্থায়ী চিরস্থায়ীর জন্য আপনি কিছু করুন দি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ইত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন যা তোমরা করো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খবর তোমার রাখে অতএব ভাই একটু আপনি আল্লাহর দিকে আসুন
পিওর মুসলিম হওয়ার চেষ্টা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন সর্বক্ষণ যে আল্লাহ তুমি আমাকে মুনাফিক কাফের থেকে তুমি কি করো পরিত্রাণ দাও তাদের জগৎ থেকে আল্লাহ আমাকে হটিয়ে শয়তানের মুখে লাথি মেরে আল্লাহ তোমার দিনকে পালন করার তৌফিক দাও এই দোয়া করেন আপনি আল্লাহ তুমি আমাদের সকল ভাইদেরকে বিষয়টিকে বুঝে তার উপর আমল করার তৌফিক দাও আমরা বলি আমিন আল্লাহুম্মা আমিন কবরে যারা আছে কিন্তু তারা কেউ আসেনি তারা কথাও বলতে পারে না কোনো খবর দেয়নি আল্লাহ তারা কিন্তু খুবই কি অবস্থায় আছে সত্যি ওই অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথাতে নিয়ে আসার তুমি তৌফিক দাও যদি আমাদের মাথায় না আসে তাহলে কিন্তু আমরা চিন্তা করতে পারছি না কবরটা একবারে টাকা টাকা পয়সা পয়সা বাড়ি 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 এইভাবে আমরা চলে যাচ্ছি কবর পর্যন্ত আল্লাহ বলেছেন পেট ভরবে না আল্লাহ সেটাকে আমাকে খেয়াল রেখে জীবনযাপন করার তৌফিক দাও আমরা বলি আমিন আল্লাহুম্মা আমিন আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া সাইরুল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু আল গাফুরুর রহিম